দিয়েছি হ্যাঁ তোমার আর্টিফিশিয়াল চুল আনার মাথায় হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আনহা কিউটগার্ল চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি আনহার লুকসটা কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের একটা নতুন সকাল নতুন ভিডিও আর আনহা দেখুন এখানে একা একা পড়তে বসে গেছে সকাল সকাল একটু ওই বাবলসগুলো উড়িয়ে আর আমি ওকে বলছি বাবু তুমি আজ তাড়াতাড়ি আজকে সকালে পড়তে বসে গেছো তোমাকে ন্যাড়া করিয়ে দিয়ে তোমার মাথার বুদ্ধি খুলে গেছে আইসক্রিম বই কই বই বার করো না এগুলো দেখো পিকচার্সগুলো দেখো পিকচার্সগুলো দেখো কোনটা দেবো কোনটা এটা না এইটা নাও না যত বই খাতা ঘাঁটবে তত ভালো কেন বার করলে লাড্ডু কই লাড্ডু আর দাদু কই দাদু দাদু কই দেখো দাদু দাদু কোথায় দাদু ছাগল কই ছাগল ছাগল ছানা দেখো 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 আরো দেখো আরো দেখো পাখি কই কাক কাক কই না কাক কই কাক এই তো আচ্ছা নাকটা মুছি হ্যাঁ দেখো তোমার চুল হয়ে গেছে মাথায় চুল হয়ে গেছে তো চুল দিয়ে দিয়েছি হ্যাঁ তোমার আর্টিফিশিয়াল চুল আনার মাথায় হয়েছে বাবু কি বাবু চুল হয়ে গেছে আনার চুল হয়ে গেছে দেখুন বন্ধুরা এই ভালো লাগছে বেশ না হ্যাঁ সুন্দর লাগছে দেখো তোমার মাথায় চুল হয়ে গেছে দেখো ভালো করে দেখো এ দেখো মাথায় চুল হয়ে গেছে তোমার বাবু দেখবে আচ্ছা ঠিক আছে দেখি এরা মাথাটাকে এবার এরম করো আনহার চুল পাতলা বলে ওর দাদিমা একটা ট্রিক অ্যাপ্লাই করেছে যেটা একদম ঘরোয়া পদ্ধতির ট্রিক যাতে চুল ঘন হয় এবার সবই তো আল্লাহর ইচ্ছা তবুও একটু ট্রাই করা হয়েছে এটা কি আপনারা জানতে চাইলে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি অবশ্যই বলে দেবো এটা কি আর অ্যাপ্লাই করেছি বন্ধুরা আসো দাদা চলে যাচ্ছে কেন দাদি চলে যাচ্ছে আসো তাড়াতাড়ি আসো ওনাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে আনহা যাবে না তো খাবার পাপা এনেছে ওইদিকেই তাকাতে হবে কি খাবে এইগুলো আর কতদিন চলবে আনহা একটু তো বাড়তে হবে হ্যাঁ এই দুধ 18-24 মাস এটাকেই খাবে হরলিক্স আনলেও খেলো না আর এই সেরে ল্যাপটপ হ্যাঁ এটা এবার 5 গ্রেন অ্যান্ড ভেজিটেবিলটা এনেছে এর আগে খেতে অন্য এবার এইটা এনেছে বেশ ফুটি টুটি ফুটি এরম রয়েছে হ্যাঁ দাদিমার ওষুধ এটা রেখে দাও দাদিমার ওষুধ আছে কি দেখছো তুমি ওয়ান হ্যাঁ কি দেখছো আজ সন্ধ্যেবেলা আনার পাপা বলল যে সেই সেদিনকে যেগুলো ভেজেছিলে সেগুলো কি আছে আমি বললাম হ্যাঁ আছে তো বললো চলো দাও আজকে আমি ভাজি তো বললাম ভালোই হলো যাক তোমাকে একটু রান্না আমি শিখিয়ে দিই কারণ আনার পাপা রান্না একদম জানে না বাপি এত ভালো রান্না করতে পারে আর তার ছেলে কিনা একটু রান্না মানে টুকিটাকি শিখে রাখা ভালো সেই জন্য আনহার পাপাকে আজকে স্ন্যাক্সগুলো ভাজতে দিয়েছি দেখুন প্রথমেই এত গরম করে ফেলেছিল যে পুড়ে গেছে আর এইগুলো আমরা বুঝতে পারিনি এটা পাস্তাই ছিল আমরা মনে করি যে পাস্তার মতো হয়তো স্ন্যাক্স হবে যেগুলো এরকম ভাজলে হয়ে যাবে কিন্তু এগুলো পাস্তাই ছিল বন্ধুরা এত কালো হয়ে গেছে আর তারপর দেখুন আনহার পাপাকে বললাম তুমি সরে যাও আমি করছি বলে দেখুন কত সুন্দর এগুলো ফুলে গেল এক চোটে ভেজে গেল আর কালারগুলোও কত সুন্দর আসে আসলে উনি বুঝতে পারিনি তেলটা খুবই গরম হয়ে গেছিলো আর এই স্ন্যাক্সগুলো হালকা গরম তেলেই দিতে হয় তবেই সুন্দরভাবে ফুলে ওঠে তো আমার সুন্দরভাবে ফুলে উঠেছে এই স্ন্যাক্সগুলো আপনারা খেতে ভালোবাসেন কিনা কমেন্ট করে জানাতে পারেন ওনারা কি খাবে তুমি এটা খাবে পাপা তো পুড়িয়েই ফেললো দাঁড়াও দিচ্ছি পাপা নিয়ে আসতে গেছে যা
যাও নিয়ে আসতে গেছে, তুমি নিয়ে আসো যাও। হ্যাঁ শাকি করেছি, দাঁড়াও দাঁড়া এটা তুলে নি দাও। গরম আছে, বাইরে নিয়ে চলো, আর করতে হবে না বলো। ছোটগুলো ঠান্ডা আছে, খাও এনা, তুমি ছোটগুলো খাও। কি এনেছো, কে কিনে দিল? তোমার তো নাক দিয়ে পানি বেরোচ্ছে। আইসক্রিম কিনে দিল কেন? আমিও খাবো। হ্যাঁ আমার একটু দেবে তো? আচ্ছা দাও আমি ছিঁড়ে দিই। হ্যাঁ আমি আমি মজা দেখেছো তো? এই দেখে দেখো, হ্যাঁ চি করছে বা আইসক্রিম খাবে? এটা খাও, এটা খাও, গড়িয়ে যাচ্ছে দেখো। এটা খাও, এগুলো খাও, আমি ছিঁড়ে দিচ্ছি, খাও। মজা, টেস্টি না? টেস্টি টেস্টি কেন? তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি হাচু করছো। ঠান্ডা লেগেছে তো? হ্যাচু হ্যাচু করছো, আইসক্রিম কিনে এনেছে তোমার পাপা। আসু, বাবাকেও বলবো কেন আইসক্রিমটা কিনে দিল। হ্যাঁ জানে না, কি করছো তুমি? পড়ে যাবে তো। আচ্ছা বালিশটাকে মাঝখানে রাখো, ওইটাকে সরিয়ে দাও। হ্যাঁ সরিয়ে দাও, সব সরিয়ে দাও। হ্যাঁ ওই রাইমসগুলো দেখছে, রাইমসের বাচ্চাগুলো যা যা করছে ও তাই তাই করার চেষ্টা করছে। দেখুন ন্যাড়া হয়ে আরো মাথা খুলে গেছে ব্রেন ওর। ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি। আরে ভালো করে করো, এরম এরম করে করো, গাইয়া মেরি, এরম এরম করো। হাই করে দাও সবাইকে, না হাই করে দাও সবাইকে। বন্ধুরা, আনহার পাপাকে আমি অনেকদিন ধরেই বলছিলাম একটা জিনিসের কথা, যেটা উনি মানে বলেছিল এনে দেবে, তো ফাইনালি উনি এখন আমাকে এনে দিয়েছে। তো আপনাদের দেখাই কি জিনিসটা, সেটা হলো আমার ফোনের কভার। অনেকদিন ধরে আমার এই নতুন ফোনের যেটা মানে ফোনের সাথেই দেয় না একটা মানে ওয়াটার কালার, যেটা ওয়াটার কালার ওটা একদম ইয়েলো হয়ে গেছে, ফোনটার কালারটা একদম ইয়েলো লাগে বাইরে থেকে। তো ওনাকে বলেছিলাম একটা তুমি কভার এনে দাও, কারণ এইসব ফোন কভার ছাড়া রাখলে হাত থেকে পড়লেই ভেঙে যাবে। তো ফাইনালি উনি একটা আমাকে কভার এনে দিয়েছে, যেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই সেই কভারটা আমার, যেহেতু ভিভো টি ওয়ানের কভার। এটা কেমন হয়েছে কভারটা কমেন্ট করে জানাবে, ফোনে লাগিয়ে কেমন হয় দেখবো এক্ষুনি। প্রথমেই ভাবলাম আজ, প্রথমেই আগে আপনাদের সাথে শেয়ার করে দিলাম, তারপর আমি এবার এই কভারটাই ফোনে লাগাবো।
ভাবছি ওই কভারটা এখনো কিছুদিন এক সপ্তাহ চালিয়েই নি, যখন আনা হয় না জিনিসটা তখন মনে হয় কতক্ষণে আনবে কতক্ষণে আনবে, সেই জিনিসটাকে আমি ইউজ করব। আর যেই এনে ফেলেছে এত মায়া লাগছে, মনে হচ্ছে এত সুন্দর কভারটা ওর ইউজ করবো, রেখেই দিই। এই হয় কি আপনাদের সাথে আপনারা কমেন্ট করে জানাবে। আর এখনও মনে হচ্ছে এই ফোনটার কভারটা, এখন তো কোথাও যাবো না কিছু না, শুধু শুধু কভারটা ইউজ করবো সেটাই ভাবছি। তা আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই কভারটা ইউজ করবো কি করবো না, কারণ এই কভারটা ভালোই আছে, শুধু ওই হলুদ মতো হয়ে গেছে কভারটা। আর ঘরের বাইরে যাইও না, এখন এনেছে দেখি আমার এত ভালো লাগছে কভারটা, এত মিষ্টি কালার, মনে হচ্ছে আমি ইউজ করবো না, দেখি দেখাই যাক কী করি। তো এর সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, আজকে সেরকম কিছু শ্যুট করা হয়নি, পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্লিজ আপনারা আমাদের সাপোর্ট করবেন, আমার আনহা বেবির পাশে থাকবেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। কোথায় আছো তুমি? বাইরে বৃষ্টি হচ্ছে তো, দেখো ছাতা দেবো তোমায়, না ধরো ছাতা, ছাতা খাটিয়ে বন্ধু আনহা কোথায় যাবে তুমি? এই দেখো আনহা, এদিকে তাকা, বাই বাই আনহা, কিউট বেবি। আর তুমি কোথায় যাচ্ছ? দই খাবে? দই কিনতে যাচ্ছ তুমি? আর কি কিনতে যাচ্ছ? ফিশ? আচ্ছা ঠিক আছে, ভালো করে ফিশ নিয়ে আসবে, ওকে? ফিশ এনেছো আনহা? কই দাও দাও, চলো আনহা এদিকে আসো, এদিকে আসো না, একটা জিনিস দেখাবো, একটা ম্যাজিক হবে, বসো এখানে, বসো নিচে না, বসো ভালো করে, একটু সরে যাও, একটু সরে যাও, হ্যাঁ দেখো তোমার কাছে এই একটা লজেন্স রেখেছি, দাঁড়াও দাঁড়াও, এই একটা লজেন্স রেখেছি, এই একটা লজেন্স রেখেছি, এই একটা লজেন্স রেখেছি, বলো তো কটা লজেন্স আছে এখানে? না এটা গোনো আগে, এটা কি বলে বলো, ওয়ান, হ্যাঁ তারপর কটা লজেন্স? থ্রি, বলো থ্রি লজেন্স,